এই ভিডিওতে জানতে পারবেন কোন জেলার রেজিস্ট্রেশনকৃত বাইক সমগ্র বাংলাদেশে চালানো যায় এবং রেজিস্ট্রেশন ছাড়া নতুন বাইক যদি আপনি নিয়ে থাকেন কিছুদিন রাস্তায় চালাতে পারবেন কিনা। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, যখন আপনি বাইক রেজিস্ট্রেশন করবেন, কখনো চাঁদপুর, কুমিল্লা, ঢাকা বা বিভিন্ন জেলায় হতে পারে, বিআরটি এর অনুযায়ী নাম্বারটা আলাদা হয়ে থাকে, তো আপনি যদি চট্টগ্রামে বা সারা বাংলাদেশে চালাতে চান খুলনার একটি নাম্বার, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই বিআরটি এর রেজিস্ট্রেশন করেন না কেন, আপনি ওই বাইকটি সমগ্র বাংলাদেশ, ঢাকা, চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে চালাতে পারবেন। অনেক সময় অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমি সম্ভবত ঢাকার বাইক নিলে সারা বাংলাদেশে চালাতে পারবো, অন্য জেলার রেজিস্ট্রেশনকৃত বাইক আমি সারা বাংলাদেশে চালাতে পারবো না। এটি একটি ভুল ধারণা। আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক রেজিস্ট্রেশন করেন না কেন, আপনি সমগ্র বাংলাদেশে এই বাইকটি চালাতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে, যেমন বাইকটি যদি আপনি খুলনা থেকে রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে যখন বিক্রি করবেন তখন খুলনা বিআরটি এর মাধ্যমেই কিন্তু নামটি পরিবর্তন করতে হবে, ফাইলটি সেখানের মাধ্যমে। কিন্তু আপনি যদি এটি বিক্রি না করেন, শুধু চালাবেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে রেজিস্ট্রেশন করতে পারেন, এমনকি যখন দুই বছর মেয়াদ শেষ হবে রিনিউ করবেন, বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি এটা রিনিউ করে নিতে পারবেন। এর জন্য আপনাকে ওই ডিস্ট্রিক্টে চলে যেতে হবে না। তার মানে একটি বিষয় ক্লিয়ার হলেন, যে কোনো জেলার রেজিস্ট্রেশনকৃত বাইক সমগ্র বাংলাদেশে চালানো যাবে। এবার আসি, আপনার নতুন বাইক কিনেছেন আজকে, এখন আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেতে এক সপ্তাহ, দশ দিন, পনেরো দিন বা এক মাস সময় লাগবে, কিন্তু শোরুমের পেপার আছে আপনার কাছে, সেক্ষেত্রে কি এই বাইকটি পুলিশ ধরবে বা মামলা দেবে? অবশ্যই। বিআরটি এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন ছাড়া এবং সকল ডকুমেন্টস যদি না থাকে, রেজিস্ট্রেশনকৃত মেয়াদ না থাকে, অবশ্যই আপনি যতই বাইক নতুন কিনেন রাস্তায় চালাতে পারবেন না। বলতে পারেন যে শোরুম থেকে বাসায় নিব তখনও এটি নিরাপদ নয়, তখন এটি, যেহেতু এটির বিআরটি এর নাম্বার হয়নি, তাই আপনি একটি পিক আপ ভাড়া করে পিক আপের উপরে করে তারপর বাসায় নেবেন। যদিও এটি নিজের কাছে ভালো লাগবে না নতুন বাইক, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন চালিয়ে নেবেন, তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর প্রথম দিনের ক্ষেত্রে হয়তো বা পুলিশ অফিসার বা সার্জেন্ট যিনি দায়িত্বরত থাকবেন তাকে যদি বুঝিয়ে বলতে পারেন, সেক্ষেত্রে উনি স্যাক্রিফাইস করবে। স্যাক্রিফাইস ছাড়া, আইন অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন ছাড়া বাইক নিয়ে রাস্তায় বেরোলে অবশ্যই মামলার সম্মুখীন হতে হবে নিয়ম অনুযায়ী। তাই অবশ্যই আপনি যে বাইকটি চালান না কেন, সেটি অবশ্যই প্রপার ওয়েতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলুন। আশা করি তথ্যবহুল ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।